ভারতে চলতি বছরের লোকসভা নির্বাচনে ওয়েনারে ও রায়বরেলি থেকে প্রার্থী হয়ে দুটিতেই বিজয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জল্পনা ছিল এবারে লোকসভা নির্বাচনে অন্তত একটি আসন থেকে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধী, কিন্তু শেষ পর্যন্ত কোনো আসনে প্রার্থী হননি তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। এরপরই কংগ্রেসের পক্ষ থেকে ওয়েনারের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় প্রিয়াঙ্কা গান্ধীর। প্রতিবেদনে বলা হয়েছে ওয়েনারের আসন ছেড়ে দিয়েছেন রাহুল, ওই আসনেই এবার উপনির্বাচনে লড়বেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। নির্বাচনে যদি জয় পান প্রিয়াঙ্কা, তবে জনপ্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করবেন তিনি। তখন গান্ধী পরিবারের 3 সদস্যকেই দেখা যাবে সংসদে, যদিও সোনিয়া গান্ধী থাকবেন রাজ্যসভায়। লোকসভায় এরই মধ্যে বিরোধী দলনেতা হিসেবে প্রবেশ করেছেন রাহুল গান্ধী। ওয়েনারের উপনির্বাচনে প্রিয়াঙ্কা জিতলে তিনিও ভাই রাহুলের সঙ্গে লোকসভার সদস্য হবেন। আগামী 13 নভেম্বর ওয়েনারে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে অবশ্য রাহুল গান্ধী বলেছিলেন ওয়েনারে উপনির্বাচনে প্রার্থী হবেন তার বোন প্রিয়াঙ্কা। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের পাশাপাশি দেশে 15টি রাজ্যের 2টি লোকসভা এবং 48টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করেছেন। সেই তালিকাতেই রয়েছে ওয়েনার। এছাড়া কংগ্রেস সাংসদ বসন্ত রাও বলবন্ত রাও চৌহানের মৃত্যুতে খালি হওয়া মহারাষ্ট্রের নান্দেড় এবং পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই তালিকায়। সবকটি ভোটের গণনাই হবে আগামী 23 নভেম্বর। প্রিয়াঙ্কাই প্রথম গান্ধী নেহরু পরিবারের কোনো রাজনীতিক যিনি শুধুমাত্র দক্ষিণ ভারত থেকে জীবনে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছেন। সোনিয়া গান্ধী 1999 সালে প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে গিয়ে উত্তরপ্রদেশের রায়বরেলির পাশাপাশি কর্ণাটকের বল্লারিকেও বেছে নিয়েছিলেন।